হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি, আর আমার ছোট্ট অ্যান্সিও তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছে। তো আজকে যে ভিডিওটা তোমাদের জন্য করছি, আজকের ভিডিওটা সত্যি খুব মন খারাপের একটা ভিডিও। হ্যাঁ, একটু খুশির আনন্দ আছে, কিন্তু মন খারাপটা একটু বেশি, কারণ 2016তে আমাদের ছেড়ে চলে যায় আমার এক খুবই কাছের একটা এক মানুষ। সত্যি মানে তার সঙ্গে পরিচয় হয়তো বেশি দিনের নয়, কিন্তু হয় না, কিছুদিনের পরিচয়ের মধ্যেও একটা সম্পর্ক এমন একটা গড়ে ওঠে যে মানে সেই সম্পর্কটা সারা জীবনের থেকে যায়, এরকম এরকম কিছু সম্পর্ক থাকে। তো সেই রকমই একটা সম্পর্ক ভেবেছিলাম, তো মানে সারা জীবন যতদিন বাঁচব সেই সম্পর্কটা আমাদের মধ্যে থাকবে, এখনও আছে সেটা আমার দিক থেকে। ও থাকলে, ও বেঁচে থাকলে আজকে ওর দিক থেকেও থাকতো। পরিস্থিতি মানুষকে সত্যি পুরোটাই পাল্টে দেয়, পরিস্থিতি এতটাই পাল্টে দেয় মানুষকে যে সেটা সময় এলেই বোঝে যায় কে আপন আর কে পর, তাই না? তো আজকে যার কথা প্রথমে বলছি, হ্যাঁ যার কথা বলছি আমি, সে হলো আমার হাজবেন্ডের বন্ধুর বউ, ঠিক আছে? তো আমার হাজবেন্ড যেখানে কাজ করত, তো আগে যেখানে করতো তারপরে ও সেখানে ছেড়ে দেয়, এখন অন্য জায়গায় করছে। যেখানে কাজ করত সেখানে তার ওই বন্ধুর সঙ্গে আলাপ, বন্ধুর সঙ্গে আগে থেকেই আলাপ ছিল, তারা আরেক জায়গায় অন্য জায়গায় করতো। তখন আমার বিয়েতেও সেই বন্ধু এসেছিল, তো তার বিয়েতেও আমরা গেছিলাম। আর যার কথা বলছি, সেই বন্ধুর ওয়াইফ মানে খুবই কম বয়স, তখন কত হবে, 20 বছরে ওর বিয়ে হয়েছিল, 19-20 বছরে বিয়ে হয়েছিল, তারপর বেবি হয় তোমার দের ওর কত 23 বছরে বিয়ে মানে বেবি হয়ে গেছিলো। তো খুবই কম বয়সে মানে বিয়ে হয়, বেবিও হয়ে যায়, সেটা একটা স্ট্রাগল। ও সেই সময়ও ভীষণ স্ট্রাগল করেছিল, বেবি হওয়ার সময়ও খুবই মানে পরিস্থিতি এতটাই খারাপ ছিল, মানে খুবই খারাপ ছিল পরিস্থিতিটা। তো তার মধ্যেও বেবি হয়েছে, বেবি একটু মানে প্রবলেম দেখা দিয়েছিল, ওর কিডনির প্রবলেম, ছোটবেলা থেকেই ডাক্তার বলেই দিয়েছিল কিডনির প্রবলেমটা থেকে যাবে। তো সেই নিয়েও ট্রিটমেন্ট চলছিল, সেই নিয়েও মানে আপডাউন একটা হয় না, শরীর থাকলে তো একটা আপডাউন হয়, আর কিন্তু মেন কথা হচ্ছে ওর বাচ্চাটার মানে বলেই দিয়েছিল যে এরকম এরকম প্রবলেম আসতে পারে, তো তার জন্য ট্রিটমেন্ট চলছিল। 2016তে আমরা একই সঙ্গে কি বলবো ঠাকুর দেখেছি, আমাদের বাড়িতে এসেছিল, আমরা গাড়ি করে একসঙ্গে এখান ওখান ঘুরেছি, কিন্তু ঠাকুর দেখার পরেই ঠাকুরের সঙ্গে যে বিসর্জন ওরও হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি। মা দুর্গা বিসর্জন হয়ে যায়, আবার একটা বছরের প্রতীক্ষায় আবার মা দুর্গা ফিরে আসে আমাদের কাছে, কিন্তু ওকে আমরা পুরোপুরি চিরতরে হারিয়ে ফেললাম। একই সঙ্গে আমরা ঘুরতে গেছিলাম, তারপরে নৌমী থেকেই ওর শরীরটা খারাপ হয়, কি বলবো, তারপরে হসপিটালাইজড হয়, ডেঙ্গু হয়ে গেছিলো। তো ডেঙ্গু হওয়াতে ও মানে কি বলবো আর, ওকে আনতে পারলাম না, ফিরিয়ে আনতে পারলাম না। কিছুদিনের পরিচয় আমাদের, আমরা ফোনে কথা বলতাম, এতটাই সম্পর্ক, ওর বাড়ির লোকের সঙ্গে সম্পর্কটা এতটাই গাঢ় হয়ে গেছিলো। ওনারা ওর নাম হলো ঝুমা, আমার যে বোন, আমি ওকে বোন বলেই মেনেছি প্রথম থেকে, ঝুমা, ওর নাম হলো ঝুমা। ঝুমার বাবা মা আমাকে সত্যি ভীষণ ভালোবাসে, ওরা দুই বোন, ঝুমা ছিল বড় মেয়ে। তো বাবা মা ভীষণ মানে কাকু কাকিমা আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ আমাকে, আমার হাজবেন্ডকে ভীষণ ভালোবাসে। সেই সময় ওর সঙ্গে যখন যোগাযোগ ছিল তখন ওদের বাড়িতে যাতায়াত ছিল,
সেই সূত্রে মানে আমাদের সম্পর্কটা সত্যি খুব মানে শক্তপোক্ত হয়ে গেছিল একদম। ভীষণ ভালো মনের মানুষ, সুমার মা বাবার মতো মানুষ হয় না, এত ভালো। তো কি বলবো আর, তো সেই ডেঙ্গু হওয়াতে আমরা ওকে হারিয়ে ফেলি। অনেক ডাক্তার দেখানো হয়েছিল, হসপিটালাইজড হলো, ট্রিটমেন্ট চললো, কিন্তু বাঁচাতে পারানো গেল না, বাঁচানো গেল না। যেদিন মারা যায়, আমি জাস্ট বলতে পারছি না, ওকে যখন আমি হসপিটালে দেখতে গেছি, আমার হাজবেন্ড প্রথমে ফোন করেছিল। আমার হাজবেন্ড মানে অফিসে ছিল, আমাকে ফোন করে যখন বলছে, মানে আমি জাস্ট হাউ হাউ করে কাঁদছি, মানে আমার সত্যি ভাষা নেই। আমি আমরা জানতাম না, ঠিক আছে ট্রিটমেন্ট চলছে, ফিরে আসবে, মানে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এই আশাটাই চলছিল। হঠাৎ করে যে এরকম হার্ট ফেল করে ফেলবে, জাস্ট ভাবতে পারিনি। হাজবেন্ড অফিসে ছিল, হাজবেন্ডের বন্ধু ফোন করে বলল যে এরকম ঝুমার আমাদের মধ্যে নেই। যখনই বলেছে সেই সময় থেকে সত্যি মানে আমি আজও পর্যন্ত বিশ্বাস করতে পারি না যে সত্যি ঝুমা আমাদের মধ্যে নেই। পরিস্থিতি মানুষকে কিভাবে চেঞ্জ করে দেয়, এই দুদিনে আলাপে আমরা এতটা বন্ধুত্ব হয়ে, মানে এতটা ভালো বন্ধুত্ব আমাদের গড়ে উঠলো, সেই সম্পর্কটা আমরা টিকিয়ে নেওয়ার জন্য কত কিছু আমাদের প্ল্যানিং ছিল, কত কিছু ভাবনা ছিল, সেটা আমরা আর এগোতে পারলাম না। তখন ঝুমার ছেলের বয়স কত হবে, দেড় দু বছর, দু বছর হবে, দু বছর। আমি তোমাদের সঙ্গে ফটো শেয়ার করব, কিছু মুহূর্ত ওর সঙ্গে তোলা ফটো আমি তুলে রেখেছিলাম, ইকো পার্কে গেছিলাম আমরা, তো আমি সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাব। সেই মুহূর্তেই আমার হাজবেন্ড বাড়িতে চলে আসে, তারপর আমরা যাই। ওকে যখন হসপিটালে গিয়ে দেখছি না, পুরো শরীরটা ফুলে গেছিলো, এমনিও খুব রোগা, পেটটা না পুরো ফুলে গেছে, পুরো ফুলে গেছে একদম, মানে এমনভাবে শুয়ে রয়েছে না, এখন যে আমি তোমাদেরকে বলছি না, মানে এখনও আমার মুখটা ভেসে উঠছে। যখন ও হসপিটালে ভর্তিও থাকতো, ওর কাছে তো ফোন ছিল, আমি ওকে ডেলি ফোন করতাম, বলতো প্রিয়াদি আমি ফিরে আসবো তো, প্রিয়াদি আমি ভালো হয়ে যাব তো, আমার কিছু হয়ে গেলে আমার বাবুকে কে দেখবে, প্রিয়াদি আমি আমি মরে যাবো না তো, এই কথাগুলো খুব বলতো। সেটাই সত্যি, মানে মানুষ যখন চলে যায় পৃথিবী ছেড়ে, তখন হয়তো মানে সেও বুঝতে পারে, সেই জন্যই হয়তো এই কথাগুলো বলতো। সেটাই ওকে যখন ওইভাবে দেখেছি, মানে সত্যি আজও মানতে পারি না যে ও আমাদের মধ্যে নেই। শরীরটা পুরো ফুলে গেছিল, ডাক্তার ওকে বাঁচাতে পারলো না। ওই ছোট্ট বাচ্চা, দু বছরের বাচ্চাকে রেখে ও আমাদের ছেড়ে চলে গেল। বাচ্চাটা বাবুকে আমরা সত্যি, আমাদের তো তখন কোনো সন্তান ছিল না, সত্যি আমরা ওকে সন্তানের মতোই ভালোবাসতাম। আমার প্রেগনেন্সির জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সত্যি বাচ্চা খুব ভালোবাস লাগে, খুব খুব ভালোবাসি আমি বাচ্চাদের, ভীষণ ভালোবাসি। তো বাবুকে সত্যি আমরা মানে মা বাবার মতোই ভালোবাসতাম। মা বাবা হয়তো হওয়া যায় না, এটা মানছি, কিন্তু আমি আর আমার হাজবেন্ড সত্যি ওকে মা বাবার মতোই ভালোবাসতাম। ওরা আমাকে বাবু আমাকে কাকি বলে, কাকিমা আর কাকু আমার হাজবেন্ডকে বলে ঠিক কথা, কিন্তু আমরা ওকে মনে করি ও আমাদের বাচ্চার থেকে কোনো অংশে কম না। এখনো পর্যন্ত ও ওর দিদা দাদুর কাছে থাকে, দিদা দাদুই ওকে মানুষ করছে। সেটাই মানে কি বলবো, আজকের ভিডিওটা মানে সত্যি খুব কষ্ট লাগছে, মানে আমি তোমাদেরকে বলছি হয়তো ভিডিওতে,
কিন্তু আমার ভেতরটা যে কতটা কষ্ট হচ্ছে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। তো সেই সূত্রে আমাদের আলাপ। ঝুমা তো আমাদের ছেড়ে চলে গেল, কিন্তু ঝুমা চলে গেছে ঠিক কথা, কিন্তু ঝুমার স্মৃতি আমাদের মধ্যে এখনো আছে, সারা জীবন থাকবে। এই ভিডিওটা আমি আবার পরে করছি, আসলে সেই সময় মেয়ে উঠে গেছিলো, তো তো সেই জন্য আমি আর কন্টিনিউ করতে পারিনি। তো এই হলো আজকে আমার মন খারাপের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি অনেক বছর হয়ে গেছে, তাও এখনও পর্যন্ত মনকে মানাতে পারি না যে ঝুমা আমাদের মধ্যে এখনও নেই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও প্রে করো যাতে আমার বোনটা যেখানেই থাকুক সুস্থ থাকুক, ভালো থাকুক, ওর যেন ভালো জন্ম হয়। আবার যদি জন্ম হয় যেন এবার যেন জীবনটা ভালোভাবে কাটাতে পারে, যেন এত তাড়াতাড়ি যেন ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে না হয়। তোমরা প্লিজ প্রে করো। আমি ভাবলাম সুখের টাইমগুলো তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, এই কিনছি সেই কিনছি সবটাই শেয়ার করি তোমাদের সাথে, তাহলে দুঃখের সময় খারাপ সময়গুলো তোমাদের সঙ্গে কেন শেয়ার করব না, সেই ভেবেই আজকে আমি তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে এলাম। আর কিছু বলতে পারছি না, আর কিছু বলার সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না। ব্যাস এইটুকুই আজকে বলার ছিল। আজকের ভিডিওটা সত্যি খুব মন খারাপের ভিডিও, এই দিনটা এলে সত্যি মন খারাপ হয়ে যায়, তখন সত্যি নিজেকে মানাতে পারি না। কাকু কাকিমারাও এসেছিল রিসেন্ট আমার সোনাইয়ের জন্য, অনেক গিফট নিয়ে এসেছে, সোনাইকে দেখতেও এসেছিল। তো সেই ভিডিও করে রেখেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, অন্য একটা ভিডিওতে শেয়ার করব। ব্যাস আর কিছু বলতে পারছি না। আর একটা কথাই বলবো যে আমার বোনের সঙ্গে যে কিছু সময় যে কাটিয়েছিলাম, আমরা যে ইকো পার্কে গেছিলাম ওর সঙ্গে কিছু ছবি আমি তুলেছিলাম, সেই ছবিগুলো এখনও আমার কাছে রাখা আছে। তো সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখো লাস্টে, সেই ভিডিওর মাধ্যমে সেই ছবিগুলো শেয়ার করছি, তোমরা আমার বোনকে দেখো এবং সবাই প্লিজ প্রে করো, এবার যদি ওর জন্ম হয় যেন ওকে যেন পৃথিবী ছেড়ে চলে যেতে না হয়, ও যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন পৃথিবীতে আসে এবং ও যেন পৃথিবীতে থাকতে পারে। এত কম বয়সে যেন আমাদের মাঝে হয়তো আসবে কি আসবে না সেটা ভগবানই জানে, যার কাছেই যাক না কেন, যেখানেই ওর জন্ম হোক না কেন, সেখানে যেন ও থাকতে পারে, যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক। কিছু স্মৃতি আছে তোলা, সেই ছবির মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি।